চাইছো যে লেডি কনস্টেবল হতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের একজন পুলিশ কর্মী হতে, দেশের জন্য কাজ করতে, তাহলে তোমার জন্য সুখবর। তোমরা নিশ্চয় জেনে গেছো, তোমরা নিশ্চয় জেনে গেছো, যদি নাও জেনে থাকো তাহলে বলি আমাদের অর্থ দপ্তর, অর্থাৎ অর্থ যে দপ্তর হয় যেখানে আমরা নবান্ন, ইয়েস নবান্ন মিটিং তোমরা জানো, এই নবান্ন থেকে কি করা হয়, অ্যাপ্রুভাল দেওয়া হয়। কিসের অ্যাপ্রুভাল দেওয়া হয়? যে স্যার আপনি এত ভ্যাকান্সিতে বা আপনি এত সিটে এত নিয়োগ করতে পারবেন। সো নবান্ন থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, অর্থাৎ ভ্যাকান্সি পাস করে দেওয়া হয়েছে। কোথায় পাঠানো হয়েছে? আমাদের ভবানী ভবনে, ভবানী ভবন পুলিশের হেডকোয়ার্টার, ভবানী ভবনে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? বলা হয়েছে যে 9282টি কনস্টেবল নিয়োগ করতে, 9282টি, হ্যাঁ, সো এতগুলো কনস্টেবল নিয়োগ করতে, তাদের মধ্যে 8,000 ছেলেদের জন্য এবং বাকি 1,282টি মহিলাদের জন্য, অর্থাৎ মেয়েদের জন্য, মেয়েদের, মহিলা নয়, মেয়েদের জন্য যে লেডি কনস্টেবল নিয়োগ করতে হবে, ইয়াস লেডি কনস্টেবল নিয়োগ করতে হবে। আজকে আমরা কথা বলবো লেডি কনস্টেবল নিয়ে। আমি কিন্তু খুব আগেই ভিডিও করে দিয়েছি, ঠিক এইটা আগেই আমি বলে দিয়েছি কবে নোটিফিকেশন বেরোতে পারে সেই সমস্ত নিয়ে ভিডিও করেছি। তো তোমাদের কথা হলো যে স্যার লেডি কনস্টেবল, লেডি কনস্টেবলের জন্য একটা সুখবর, অনেক মেয়েরা আছে যারা আমার ইউটিউবে ফলো করে, বারবার জিজ্ঞেস করে স্যার কনস্টেবল ভ্যাকান্সি কবে প্রিপারেশন দেবেন, কবে শুরু হবে, তাদের জন্য সুখবর। প্রথমত বলি এখানে খুব ভালো করে বুঝতে হবে লেডি কনস্টেবলের, লেডি কনস্টেবল, লেডি কনস্টেবল আমরা দেখে নিই যে লেডি কনস্টেবলে কি হয়েছে। লেডি কনস্টেবলে কতগুলো ভ্যাকান্সি আছে, দেখা যাচ্ছে যে 1,282টা ভ্যাকান্সি হয়, তাহলে দেখা যাচ্ছে যে আগের বারে মানে গতবারের তুলনায় 50% ভ্যাকান্সি কম। যেহেতু লেডি কনস্টেবল আগের বার নিয়োগ হয়েছে, খুব সহজেই চাকরিগুলো পেয়েছে আমাদের ছাত্র ছাত্রীরা, প্রচুর পরিমাণে ছাত্র, তোমরা জানো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমাদের শুধু অনলাইন অভিজ্ঞতা নয়, আমরা অনলাইন অভিজ্ঞতাটা খুবই ছোট, আমাদের অফলাইন অভিজ্ঞতা তার থেকে অনেক বেশি স্ট্রং। আমরা অফলাইনে বেশি কালচার করি, অর্থাৎ আমরা আবাসিকে বেশি বিশ্বাসী এবং হাতে নাতে শেখাতে বেশি বিশ্বাসী। তোমরা জানো আমাদের দেখে বিভিন্ন রকম ইন্টারভিউ ভিডিও, প্রচুর মেয়েদের ভিডিও, প্রচুর কিছু আছে যেগুলো আমরা লেডি কনস্টেবল, অনেক লেডি কনস্টেবল যারা আমাদের এই ইউটিউবের মাধ্যমে সাহায্য পেয়ে বা আমাদের সাহায্য পেয়ে চাকরি করছে। তো যাই হোক, এবার বলি তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, তুমি যে লেডি কনস্টেবল পেতে গেলে তোমাকে ঠিক কি ভাবনা চিন্তা নিতে হবে। প্রথমত বলি, যেহেতু তুমি খুব খুশি হয়েছে যে স্যার আমি এবার লেডি কনস্টেবল পড়তে পারবো, তুলনামূলক আগের বারের তুলনায় এবার ক্যান্ডিডেট কিন্তু বেশি হবে, কারণ লেডি কনস্টেবল সেইভাবে প্রতিবার নিয়োগ প্রসেসটা কেমন যা শুরু হলো, এর ফলস্বরূপ কি হবে, অনেক মেয়েরা আছেন যারা ইন্টারেস্ট ছিল না, তারাও কিন্তু এখানে ইন্টারেস্ট দেখাবে, আস্তে আস্তে অনেক মেয়ে ঝুঁকবে। কিন্তু দেখা যাচ্ছে যে সিট সংখ্যা বাড়ার থেকে কমে গেছে, ইয়েস 50% সিট সংখ্যা কমেছে, তার মানে বোঝা যাচ্ছে যে লড়াইটা মোটেও সুবিধার হবে না, লড়াইটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে তোমাকে, ঠিক আছে, যে খুব সহজে চাকরি পাবে এটা কিন্তু মেনে। এবার তোমাকে স্ট্র্যাটেজি পাল্টাতে হবে, মানে তোমাকে প্ল্যানিং, তোমার টার্গেট তৈরি করতে হবে যে আমি সত্যি তো এই চাকরিটা করতে চাই। যদি করতে চাও তাহলে টার্গেট ফিক্স করে দাও, ইয়েস, তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। আমরা খুব তাড়াতাড়ি নতুন বছরে আমরা ফর্ম ফিল আপ করতে শুরু করে দেবো, আমাদের যাই হবে নতুন বছরে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ভোটের আগে আগে পরীক্ষা হয়ে যাবে, মাঠ হয়ে যাবে, এই সমস্তগুলো তোমার কিন্তু সুযোগ, তাই তোমার হাতে মাত্র কয়েক মাস সময় আছে। এই সময়কে তুমি কাজে লাগিয়ে, বাড়িতে বসে কাজে না লাগিয়ে তুমি আমাদের কাছে চলে এসো, ইয়েস, আমাদের আবাসিক কোচিং সেন্টারে। মেয়েদের জন্য আমরা খুব সুন্দর সুব্যবস্থা করে থাকি আবাসিক কোচিংয়ে। এই আবাসিক কোচিংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমরা তোমাকে আমাদের টাকা পয়সাতে মেহনত করে পুরোপুরিভাবে, ইয়াস, তোমরা এখানে যতগুলো স্টেপ আছে, প্রথমে তুমি এখানে প্রিলি কোয়ালিফাই করবে, তিন এখানে থাকবে ঘরের মধ্যে, তিন বেলা খাবে, আমাদের যতগুলো টিচার তারা স্পেশালিস্ট হয় প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সকাল এবং মর্নিংয়ে পড়াবে। এর পরবর্তীকালে তুমি মাঠের জন্য রান করানোর জন্য রান মাস্টার আছে, সেখানে বিশালভাবে রানের তোমার ট্রেনিং দেওয়া হবে। এরপরে তুমি মেন পাস করবে, এরপরে ইন্টারভিউয়ের জন্য তুমি তো আমরা জানো আমাদের এই চ্যানেলটি পশ্চিমবঙ্গের ভেতরে ইন্টারভিউয়ের তরফ থেকে টপ এবং বেস্ট চ্যানেল, সো ইন্টারভিউয়ের তরফ থেকে তোমাকে ইন্টারভিউ শেখানো হবে। এই যে পুরো প্রসেসটা করতে তোমার থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু পুরোটাই আমরা চাকরি না পাওয়া পর্যন্ত পুরোটাই ফ্রি, একদম ভালো ঠিক করে শুনছো, মানে ফ্রি বলতে এইরকম ফ্রি নয় যে তোমাকে একদম খাইয়ে দিলাম টাকা কোনো দিন নেবো, এরকম না, যে ফ্রি তুমি যখন চাকরিটা পাবে, অর্থাৎ তুমি যখন সার্ভিস ম্যান হয়ে যাবে, সার্ভিস ওম্যান হয়ে যাবে,
তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তখন যে সমস্ত খরচগুলো হবে প্লাস আমাদের যে ফিজটা থাকবে সমস্ত টাকা তোমার কাছে নেওয়া হবে যখন তুমি অ্যাজ এ সার্ভিসম্যান। অর্থাৎ আমাদের টার্গেট তোমাকে আমি ফ্রেশার হিসাবে নেব এবং যা খরচ আমরা বহন করবো এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেলে চাকরি পাবে। তো এই জায়গাটা একটা সুবর্ণ সুযোগ সবার জন্য, তাই খুব তাড়াতাড়ি আমাদের আবাসিক কোচিং সেন্টার চলে এসো। বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমাকে বলবো এখানে এসো এবং তোমার গার্জেন সহ নিয়ে এসে আলোচনা করো বিষয়টা কি। আরও বিস্তারিত জানতে আমাদের হেল্পলাইন নম্বর এই নম্বরে ফোন করতে পারো 7076650708 এই নম্বরে। বিস্তারিত আরও পাবে এই ফোন নম্বরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে।